আইসিসির শাস্তি দেওয়া হলো না শিক্ষা, কোহলিকে বোল করে কুৎসিত অঙ্গভঙ্গি তানজিমের, দুরন্ত ছন্দে ছিলেন, তবে ভালো শুরু আবারও মাঠে মারা গেল। বাংলাদেশের বিরুদ্ধে নিজের সেরা ফর্মের ঝলক দেখাচ্ছিলেন, দ্রুতগতিতে সিঙ্গেলস ডাবলস নেওয়ার সঙ্গেই ছক্কা হাঁকাচ্ছিলেন অবলীলায়। গোটা টুর্নামেন্ট জুড়েই ফর্মে নেই কোহলি, চার ম্যাচে দুই অঙ্কে রানে পৌঁছেছেন মাত্র একবার। আফগানিস্তানের বিরুদ্ধে রশিদ খানের শিকার হওয়ার আগে 24 বলে 24 রান করেন কিং কোহলি। বাংলাদেশ ম্যাচই তার কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে, তারপর শেষ চার পর্বে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ডের বোলারদের সামলাতে হবে। তার আগে বাংলাদেশ ম্যাচে ছিল ফর্মে ফেরার শেষ সুযোগ, ফর্মে ফেরার বার্তাও দিয়ে রাখলেন কোহলি। কোহলিকে শনিবার ফেরালেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম আবিষ্কার তানজিম হাসানের বলে বোল্ড হয়ে, ভারতীয় ইনিংসের নবম ওভারের ঘটনা। তানজিমের সেই ওভারে ক্রিজ ছেড়ে এক্সট্রা কভারের উপর দিয়ে হাঁকাতে চাইছিলেন, তবে বলের লাইন মিস করে বোল্ড হতে হয় তাকে। তবে এরপরেই বিতর্কের সূত্রপাত, কোহলিকে আউট করে উদযাপনের সময় আগ্রাসী ভঙ্গি করতে দেখা যায় বাংলাদেশি তরুণকে, কোহলির দিকে ক্রুদ্ধভাবে তাকিয়ে বিড়বিড় করে সাপসাপান্ত করতে দেখা যায় তাকে। কোহলি অবশ্য তানজিমের এই ব্যবহারে পাল্টা কিছু বলেননি। তানজিম বিশ্বকাপে পারফর্ম করার পাশাপাশি অতি আগ্রাসী ভঙ্গিতে একাধিকবার উদযাপন করে শিরোনামে উঠে এসেছেন। নেপাল ম্যাচে প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহিত পোর্টেলের দিকে আগ্রাসী ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন, মাঠেই এক পোস্তা উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ম্যাচ রেফারির কাছে এরপর অনফিল্ড আম্পায়ারের অভিযোগ করার পর তার ম্যাচ ফির 15% জরিমানা করা হয়। আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েও যে তানজিম শুধরননি কোহলি কাণ্ডেই তা স্পষ্ট।